নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় এখলাস রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। আলিফ লাম মিম এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। জালিকাল কিতাব ওই কিতাব, লা রাইবা ফি যে কিতাবে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন পথ দেখাবে একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদেরকে। রসুল বলেন লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা হারাম। ভিন্ন হাদিসে রসুল বলেন লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা যেমন সত্য রসুলের আদর্শও তেমন সত্য। আয়াত হাদিসে যে আলোচনাগুলো হচ্ছে মোটামুটি আল্লাহর ভয় যার ভেতরে আছে তার জন্য কিছু ওয়াজ এখানে আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কোরআন শরীফের এই সূরা বাকারার শুরুতে আল্লাহ যে বললেন আলিফ লাম মিম, এগুলো আরবি বর্ণমালা, এই বর্ণের কোনো অর্থ নাই। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। বিক্ষিপ্ত বর্ণকে তাফসীরের ভাষায় বলে হুরুফ এ মুকাত্তাআত। পৃথিবীতে যত ভাষা আছে ভাষাগুলো শিখার জন্য মূল মৌলিকভাবে ওই ভাষার কিছু নির্ধারিত অক্ষর আছে, যেমন ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, আরবি। যেমন বাংলা ভাষা শিখতে হলে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হবে, জানতে হলে চিনতে হলে স্বরে ও স্বরে আ রশ্মি দীর্ঘী ক খ গ। ইংরেজি ভাষা শেখার জন্য এ বি সি ডি জেড পর্যন্ত, উর্দু শেখার জন্য, হিন্দি শেখার জন্য আলিফ বে পে তে টে, আরবি শেখার জন্য 29টি অক্ষর আলিফ বা তা সা। এই বর্ণগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। এই অক্ষরের আলাদা কোনো অর্থ নাই। স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, এ বি সি ডি কোনো অর্থ নাই, আলিফ লাম আলিফ বা তা কোনো অর্থ নাই, এগুলোর কোনো কি নাই। হ্যাঁ, মিলাইলে অর্থ হবে, ক ল ম তিনটা মিলাইলে কি হবে, তখন অর্থ দাঁড়াবে লেখার একটা যন্ত্র, কিন্তু এগুলো আলাদা কোনো অর্থ নাই। বাংলা ইংরেজি আর আরবি এত অনেক ব্যবধান। প্রশ্ন হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব কোরআনে হাকিম, যেই কিতাবের সামনে পৃথিবীর সমস্ত মুসলমান কেন বিধর্মীরাও দুর্বল। যে কোরআন এত দামি, অনেক বিধর্মী কোরআন পড়ে বিভিন্ন তদবির করে, কোরআনের আয়াত পড়ে তদবির করে, তাহলে এত একটি দামি কিতাব যে কিতাবের ভেতরে কোনো সন্দেহই নাই, যে কিতাবের তেলাওয়াত শুনলেই মানুষের দিল নরম হয়ে যায়, সেই কিতাবে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করলেন, প্রশ্নটা ভালো করে বুঝবেন। এত দামি কিতাব, এই কিতাবে আল্লাহ অর্থহীন অক্ষর কেন উল্লেখ করলেন? কোরআন শরীফের সুরার বিভিন্ন জায়গায় হা মিম তা হা ইয়াসিন এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। তাহলে অর্থহীন অক্ষর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ কেন উল্লেখ করলেন? যেই কিতাব সম্পর্কে রসুল বলেন কোরআনের একটা অক্ষর বিনা অজুতে উচ্চারণ করলে 10টা নেক আল্লাহ দান করেন, তাহলে এত দামি কিতাবে আল্লাহ তাআলা কেন অর্থহীন অক্ষর উল্লেখ করলেন? প্রশ্নের বহু জবাব। নাম্বার ওয়ান,
পৃথিবীতে যখন কোরআন অবতীর্ণ হয় আমার নবীর উপরে, রসুল কোরআনের কথা বলে বলতেন এটা হাজা কালামু রব্বি, এটা আমার রবের কথা। মক্কার কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ তুমি নিজে নিজে কোরআন বানায় বলো এটা আল্লাহর কথা, তুমি কোরআন বানায় বলো এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা ওই মুশরিকদের জবাব দিলেন অর্থহীন অক্ষর দিয়ে, হে মুশরিকিনে মক্কা, কাফের তোমরা যারা বলছো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় মানুষকে প্রচার করে, যদি মুহাম্মদ কোরআন নিজেই বানায় তাহলে মুহাম্মদ নিজে জানবে আলিফ লাম মিমের অর্থ কি। মুহাম্মদ আলিফের অর্থ জানে না, মুহাম্মদ নিজেই লামের অর্থ জানে না, মুহাম্মদ নিজেই মিমের অর্থ জানে না। মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ না জানাই প্রমাণ করে এটা মুহাম্মদের নিজের বানানো কোরআন নয়, এটা আল্লাহর কোরআন। দুই নম্বর জবাব, আল্লাহ তাআলা অক্ষরগুলো অর্থহীনভাবে কোরআনে দেওয়ার কারণ কি, তার দুই নম্বর জবাব হলো ইমানদারের মুমিনের ইমান পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? মুমিনের ইমান। হে মুমিন, তোমরা কি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলে মানো না? যদি কোনো মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, বিনা দলিল সে বেঈমান। কোরআনের অর্থ বুঝলে মানি না বুঝলেও মানি, এটা আল্লাহর কোরআন, এটা সত্য, ভেতরে যা আছে সব সত্য। আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, আমি অর্থ জানলেও মানি অর্থ না জানলেও মানি, এই মানার নাম ঈমান, সন্দেহ করলে বেঈমান। মুমিনের ঈমান ঈমান পরীক্ষার জন্য। এবার আমি আপনাদের থেকে জবাব চাচ্ছি, আল্লাহর কোরআন বুঝলে মানেন নাকি না বুঝলেও মানেন? অর্থ না বুঝলেও মানেন? এখানে একটি প্রাসঙ্গিক জবাব দেওয়া যাবে দরকার, কারণ ইসলাম আজ পৃথিবীতে এক দুর্বল অবস্থানে, পৃথিবীর ইসলাম আর মুসলমান চূড়ান্ত বেঈমানদের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এর পেছনে কারণ কি? আমি আজও গুলশান জুমার মসজিদে বলেছি, গুলশানের বড়লোক শিক্ষিত মানুষ আপনারা ভালো করে শুনেন, মায়ানমারের অবস্থা এত দুর্বল কেন? বারবার হামলা হচ্ছে কেন? এখানে সব মুসলমান সেজন্য বলছি, গোটা পৃথিবীর মুমিন একটা বডির মতো, রসুলের হাদিস, মানুষের বডির যে কোনো জায়গায় আঘাত লাগলে পুরা বডি যেমন ব্যথায় জর্জরিত হয়, রসুল বলেন পৃথিবীর মুমিন কোথাও বিপদে পড়লে, ব্যথা পেলে ওই ব্যথায় অন্য প্রান্তের মুমিন ব্যথিত হবে, এটাই মুমিনের আদর্শ। কিন্তু আমাদের পর্যালোচনার ক্ষেত্রে বলছি, গত কয়েক মাস আগে মায়ানমারে হামলা হলো, রোহিঙ্গাদের উপরে অতর্কিত হামলা, আবার কয়েক মাস পরে নতুন করে, বহুদিন থেকে হামলাগুলো কেন? এর পেছনে তথ্যগুলো আমি সব না দিতে পারলেও সামান্য একটু দিচ্ছি। এই মায়ানমারের মুসলমান সহ পৃথিবীর সমস্ত মুসলমানের পেছনে লাঞ্ছিত, অপমানিত হওয়ার পেছনে একমাত্র কারণ ইসলামের লেবাসওয়ালা কিছু মুনাফিকের পেছনে ষড়যন্ত্রকারী। সামান্য একটু তথ্য, মায়ানমারে কিছু ইসলামের লেবাসওয়ালা মুজাহিদ আছে, এই মুজাহিদরা বিদেশ থেকে, তাদের কিছু সংগঠন আছে আন্তর্জাতিক মানের, ওখান থেকে তারা কোটি কোটি টাকা এখানে পায়। এরা গিয়া কয়েকদিন আগে মায়ানমারের আশেপাশে সশস্ত্র বাহিনীর উপরে হামলা করেছে ক্যাম্পের উপরে, তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল। ওরাই ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছে, দেখাবার পরে আন্তর্জাতিক মহল থেকে কোটি কোটি টাকা তারা দিচ্ছে, দেখেন আমরা মুসলমান দুর্বল, আমরা এই দেখেন বেঈমানরা আমাদের উপর হামলা করতেছে, যদি 100 কোটি টাকা দেয়, মাত্র 5 লাখ টাকা গরিবদের দেয়, সেটা আবার ভিডিও করে দেখায় আপনাদের টাকাগুলো বন্টন হচ্ছে। এই মুনাফি রসুলের যুগ থেকে আজ পর্যন্ত
ইহুদিরাই গুডি চালতেছে, চাবি ইহুদির হাতে, চাবি খ্রিস্টানদের হাতে, চাবি বেদিনদের হাতে, কিন্তু তারা ওপেন হয় না মুসলমান নামের লেবাসওয়ালা কিছু মুনাফিককে সামনে রেখে তারা কাজগুলো করিয়ে ইসলামের কলুষিত করতেছে। স্লোগান এই স্লোগান বন্ধ বন্ধ, সব ভুয়া স্লোগান, এটাও বলে ঠিক চিন্তা করছে। ওরে বাঙালি রে, এহানো বয়াকায় জিহাদ চাই পুলিশ দেখলে কেউ নাই, এমন জোরে দৌড় দিছে জুতা নিবি না কয় কিনে লো, মেয়ে নেওয়ার টাইম নেই, ঠিক নেই। আজকে যদি আপনাদের স্লোগান ইমানের চেতনার একুরেট স্লোগান হতো, তাহলে এই জমিনের মধ্যে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশ্মনদের জবাই হয়ে যেত। কেমন একজন নবী আপনারা পেয়েছেন একটু যদি ভাবতেন, যে কত ধন্য নবী আমরা পেয়েছি, যে নবী রাস্তা দিয়ে চললে মেঘের খণ্ড রসুলের মাথার উপরে ছায়া দান করে, যে নবীর শরীর মুবারক থেকে ঘামের থেকে মিশকের গন্ধ পাওয়া যায়, হাজারো হাজার বছর পরে যে নবীর আদর্শ দেখে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কলিন্স রসুলের আদর্শ গ্রহণ করে মুসলমান হয়ে গেল। গত কয়েক মাস আগে পাকিস্তানের এক হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ, ইন্টারনেট সার্চ দিয়ে তার গান শুনুন, হিন্দি গান, একটা গান গাইলে কোটি টাকা তার পুরস্কার, কিন্তু কালেমার পতাকা তলে আসার পরে কয়েক মাস আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। তার বাংলাদেশেও আসছিলেন, চমৎকার কণ্ঠ, তার চেহারা মৃত্যুর আগে যদি দেখেন এখনো তার ছবি আছে, ইসলামের লেবাস পরার পর মনে হচ্ছে যেন পাকিস্তানের বড় একজন ওলিয়ে কামেল বুজুর্গ। বেদিনরা আজ নবীর আদর্শ গ্রহণ করতে কুণ্ঠাবোধ করে না, আমরা নবীর আদর্শ গ্রহণ করতে বড় টেনশনে আছি। আজ আমার পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাই, আমার নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাই, অথচ রসুলের বিরুদ্ধে যদি কথা হয় সেখানে আমাদের কোনো আওয়াজ নেই। অতএব আমার বয়ান আপনারা আগে পেছনে শুনেছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে সরলভাবে পেঁচাপেচি নয়, হেদায়াতের নিয়তে জান্নাতে নেওয়ার উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করি। মুমিনের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ আলিফ লাম মিম অক্ষর দিলেন। এখানে একটি আনুষঙ্গিক কথা মনে রাখবেন, কোন এক টুপিওয়ালা মৌলবী টেলিভিশন থেকে ফতোয়া দিলেন, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, নাউজুবিল্লার আওয়াজে আমি বুঝতেছি ওই পক্ষের কিছু দালাল এখানে আছে। টেলিভিশন থেকে ফতোয়া দেওয়া হচ্ছে, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনাদের থেকে জানার আগে সেই মৌলবীর কাছে প্রশ্ন করছি, আলিফ লাম মিমের অর্থ নবীও জানেন না, কোন সাহাবা জানেন না, কেউ জানেন না, তাহলে আলিফ লাম মিম এটার অর্থ আমরাও জানি না, এটা পড়লে মাওলানা সাহেব বলুন তো সওয়াব হবেনি, আপনারা কি বলেন হবে? তাহলে মাওলানা সাহেব যে বললেন কোরআন শরীফের অর্থ না জেনে পড়ে কোনো লাভ নাই, অথচ রসুল বলেন আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর আমি নবী বলি না, বরং আমি রসুল বলি, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, এক একটা অক্ষর পড়ামাত্রই দশ নেয়, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক উচ্চারণ করা মাত্রই দশটা নেক আল্লাহ দান করবেন। দুই নাম্বার কথা হলো, রমাজানে আপনারা মসজিদে খতমে তারাবি পড়েন না? আমরাও পড়ি, হাফেজ সাহেব সামনে গিয়ে কোরআন শরীফ পড়াচ্ছেন, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় পড়তেছি, হাফেজ সাহেব ও কোরআন শরীফ পড়তেছেন বা অর্থ জানেন না, আমরা মুক্তাদিরা আরো 13 বছর আগের থেকেই জানি না, বলুন তো এই তারাবিতে যে কোরআন শুনি আর পড়ি সওয়াব হবে? তাহলে সেই মৌলবীকে প্রশ্ন করুন, আপনি যে টেলিভিশন থেকে ফতুয়া দিয়ে গোটা বাংলার ঐক্যের মুসলমানের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করলেন, তার কারণ কি,
কারণ কিচ্ছু নয়, তারা চাচ্ছে উম্মতকে কোরআন থেকে আলাদা করে দিবে। আমি গত বছর মিরপুরে বয়ান করতেছি, আমার আগে ওসি সাহেব একটা ভাষণ দিলেন মিরপুর থানার, আর বললেন আমার দিকে তাকায়, হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলুন। আমি বয়ান ছেড়ে দেওয়ার পরে উনি, আমি বললাম পাঁচ মিনিট বসেন, আমি কি বলি একটু শুনে তারপরে যান। আমি শুরুতেই বললাম আপনি এখানে দাঁড়ায় বহু কিছু বলতে পারলেন, মানুষ জিদ্দে রক্ত পড়বে কিন্তু কিছু বলতে পারবে? আমি হাফিজুর রহমান যদি কিছু বলি আমাকে কাউন্টার দিবে কি আপনি গ্যারান্টি দেন? বাংলাদেশে স্বর্ণ আছে, সিটি গোল আছে, আসেনি? দোনোটার কালার এক না আলাদা? মান কি এক? সিটি গোলের মান আর স্বর্ণের মান এক? চিনবেন কি করে? কষ্টি পাথর রিক্সাওয়ালা ধরলেই পারবে না, বিজ্ঞ লোক লাগবে? ভালো করে মনে রাখবেন, স্বর্ণ আর সিটি গোল যেমন এক কিন্তু মান অনেক ডিফারেন্স, এটা বুঝতেও সবাই পারবে না। কষ্টি পাথর সম্পর্কে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে ধরতে হবে। এই জমিনে সবাই ইসলামের গান গায়, সবাই মদিনার নবীর গান গায়, কিন্তু সবার দিলের ব্যাপার এক নয়। কেউ ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য, কেউ ইসলামকে ব্যবহার করে দুনিয়া কামাই করার জন্য, কেউ ইসলামকে ব্যবহার করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিনবেন কি করে? কালার তো এক, বরং আমার মাথায় ফাগরি নেই, হের মাথায় ফাগরি বাইশা, বুঝেন নাই? লম্বা জামা, লম্বা তসবি আর লাঠি, বুঝবেন কি করে? সে তো মহামনীষী, শায়েক বাংলা ভাইয়ের গায়ে লম্বা জামা, আব্দুর রহমানের মাথায় লাল রুমালের পাগড়ি, বুঝবেন কি করে যে সে ইসলামের দুশ্মন? বুঝতে হলে কষ্টি পাথর লাগবে, ইসলামের ভেজাল বুজার কষ্টি পাথর কোরআন আর সুন্না। কোরআন সুন্না আপনি ধরলেই বুঝতে পারবেন না। কোরআন সুন্না সম্পর্কে যারা ভালো আলেম অভিজ্ঞ এদের থেকে তথ্য নিতে হবে, তথ্য দিতে পারবেন এদেশের প্রিয় প্রবীণ আলেম। এই দেশে কারা ইসলামের নামে উল্টো পাল্টা কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছে, এরা বিজ্ঞ আলেম বলবেন, কিন্তু বিজ্ঞ আলেম বলবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কাউন্টার দিবেন না, ব্যাকগ্রাউন্ড দিবেন না। আমি গত কয়েক বছর আগে দিনাজপুরে এক মাহফিলে গেলাম, বহু কষ্ট করে ভাড়া গাড়ি দিয়ে বয়ান করে গাড়ি টানলাম, ঢাকায় আসলাম সকাল ১০টায়। এখানে প্রশাসন এবং মাথাওয়ালা আল্লাহর বান্দারা আছেন, মন্ত্রী মহোদয় আছেন, সে কারণে আমি কথাগুলো বলছি। বয়ান করে বাসায় আসার পরে আমার মোবাইলে রিং বাজলো, রিসিভ করে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাফিজুর রহমান জি কে বলছেন? আমি দিনাজপুর থেকে আপনার এক ভক্ত। কি ব্যাপার, গতকালকে আপনি বয়ান করেছেন, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের ব্যাপারে খুব ধিক্কার জানালেন, আপনি কি ইসলামী বিপ্লব চান না? আমি বললাম ১০০০ কোটিবার ইসলামী বিপ্লব চাই, তবে বোমাবাজি চাই না। বলে আপনাদের মতো হুজুরদের কারণে আমরা আমাদের কাজে সাকসেস হতে পারতেছি না, এখন আমি কি করি, পড়ছি বিপদে। আমি আমার ওস্তাদকে বললাম হুজুর এখন কি করি, কয় তুমি খুব সাবধানতা অবলম্বন করে চলো। আমি মিরপুরে ওসি সাহেবকে বললাম, বললেও বিপদ না বললেও বিপদ, যদি আমি সঠিক কথা বলতে যাই ইসলামের কুচক্রী মুনাফিকেরা টার্গেট করে এই মৌলবীর সাইজ কর, আমাদেরকে কাউন্টার কে দিবে? আবার যদি চুপ থাকি আরেক দিক থেকে বিপদ, আল্লাহ তাআলার উপরে যতটুকু সম্ভব ভরসা করে চলি, কাউকে হিংসাত্মক মনোভাব নিয়ে আক্রোশমূলক কোনো কথা বলি না, চেষ্টা করি মানুষ যেন আমার ব্যবহারে দিনের পথে আগায় যায়। এখানে আমার সবাই মুরিদ না, ভক্ত না, বিভিন্ন দলের সমর্থনকারীরা আছেন, বিভিন্ন তরিকা পন্থী পীরের ভক্তরা আছেন। আমি কথা বলবো কোরআন সুন্নার আলোকে, কোনো দলীয় ব্যানার নয়, কোনো পক্ষ নয়, কোরআন সুন্নার আলোকে জান্নাতে নেওয়ার নিরিখেই কথাগুলো বলছি। যদি আমার ভুল হয় আমাকে ধরায় দিবেন, আমি সবার সামনে তওবা করে নিব।
যদি সঠিক বলি সমর্থন করবেন মানবেন, সমর্থনও যদি করতে না পারেন মানতেও যদি সমস্যা হয় অন্তত চুপ থাকবেন, বিরোধিতা করে গুনাহগার হবেন না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসার পরে আর এক বিপদ, আমার দেশের কিছু যুবক বখাটে ছেলেরা সুযোগে মা বোনদেরকে চিপায় নিয়ে স্বর্ণ টাকা পয়সাগুলো আত্মসাত করে নিচ্ছে, ইজ্জতের উপর আঘাত করতেছে। এই খবরগুলো আমাদের থেকে মিডিয়ায় আপনারা ভালো জানেন। অতএব আমাদের দোয়া করা ছাড়া কোনো পথ নাই। কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, উত্তরবঙ্গে আজ বহু মানুষ দিশেহারা, পানিতে ঘর বাড়ি চলে গেল, বন্যায় অনেকের মা হারিয়েছে, বাপ হারিয়েছে, বিপদগ্রস্ত গোটা জাতি। এমত অবস্থায় আমাদের হিংসা দুরুবিত করে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা যেন কারো বিপদে খুশি না হই, ভয় থাকতে হবে ওই বিপদ আমার উপরেও আসতে পারে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দল বিদল বিভিন্ন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ যাচ্ছে। আপনারাও সুযোগ পেলে যেভাবে পারেন ওখানে সহযোগিতা করুন। পরনের কাপড়, খানা দানা এগুলো নিয়ে অনেক কষ্ট। আমি গতকাল টেকনাফে যোগাযোগ করে দেখলাম আমার মুরব্বী ওলামায়ে কেরামরা যারা ওখানে থাকেন, যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন, মোটামুটি সরকারিভাবে নতুন করে কালকে থেকে যারা ঢুকছেন এদের ব্যাপারটা এখনো নিশ্চিত নয়, কিন্তু এর আগে যারা এখানে আছেন সরকারিভাবে এদের খানা দানা সেখানে পৌঁছানো হচ্ছে প্রশাসনিক জিম্মায়। এবং ওলামায়ে কেরাম বিভিন্ন মহল থেকে বিভিন্ন কোম্পানি যাচ্ছেন, আপনারা যেতে না পারলেও যারা যাচ্ছে তাদেরকে টাকা দিয়ে হোক, যেভাবে হোক সহযোগিতা করেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ সমস্ত বেঈমানদের হাত থেকে গোটা জাতি মুসলমানদেরকে হেফাজত করুন। কোরআন শরীফে আল্লাহ আলিফ লাম মিমের অর্থ বলেননি অর্থহীন অক্ষর বলার দুই কারণ। দ্বিতীয় কারণ হলো মুমিনের ঈমান পরীক্ষা করবেন, তোমরা অর্থ বুঝলে মানো নাকি অর্থ না বুঝলেও মানো। যদি বলে হ্যাঁ আমি অর্থ বুঝলেও মানি না বুঝলেও মানি, নিশ্চিত তার ঈমান ঠিক আছে। যে বলবে আমি কোরআনের অর্থ বুঝলে মানি না বুঝলে মানি না, তার ঈমানে চূড়ান্ত ঘাটতি আছে। আলিফ লাম মিম, তিন নাম্বার জবাব হলো আসলেই আলিফ লাম মিমের অর্থ আছে, তবে এটা লেখক জানেন, এটা যারা পাঠক তারা জানে না। উদাহরণ, আমার ভিজিটিং কার্ড আছে, বিভিন্ন ভাইজানেরা ভিজিটিং কার্ড করেন, 1000 কার্ড 400 টাকা। কার্ডের উপরে নাম লেখেন, কেউ ইংলিশে কেউ বাংলায়, AHA আব্দুল খালেক, HA অথবা MHA খালেক। কারণ আপনি যদি HMA এর তর্জমা একা একা করেন যে এম দ্বারা মাওলানা, এইচ দ্বারা হাজি সাহ, এ দ্বারা আব্দুল, হে তো দোয়ানুস পড়তেছে যে জীবনেও মাদ্রাসায় যায়নি, তুমি যে মাওলানা বলতেছ তাহলে তুমি এম দ্বারা কি বুঝাতে চাও? কয় আমি এম দ্বারা মোহাম্মদ, আর এইচ দ্বারা আমি হাওলাদার, এরপরে এ দ্বারা আব্দুল, খালেক তো স্পষ্ট। তাহলে যিনি লিখেছেন তিনি এইচ এর অর্থ জানেন, তিনি এ অক্ষরের অর্থ জানেন। ঠিক তেমনি ভাবে আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা এগুলোর অর্থ আমরা পাঠকরা না জানলেও যিনি লিখেছেন আল্লাহ তাআলা জানেন। তাহলে ফাইনাল জবাব হলো অর্থহীন অক্ষর আল্লাহ কোরআনে বলেননি। আরো কথা আছে, ছেড়ে দিলাম, সামনে যাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব মানে কোরআন। জালিকাল কিতাব মানে ওই কিতাব,
একটু জবাব দেন তো কোরআন শরীফ ওই মানে দূরের জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি ওই আরবিতে বলে জালিকা আর কাছের জিনিসকে বাংলায় বলে এই আরবিতে বলে হাজা একটু বুঝে থাকলে বলুন কোরআন শরীফ দূরে না কাছে তাহলে ওই হবে না এই হবে তাহলে এই যদি হয় তাহলে হবে হাজাল কিতাব জালিকাল কিতাব বললেন কেন হাজাল কিতাব হবে এই কিতাব জালিকাল কিতাব মানে ওই কিতাব হবে কেন এই কিতাব হবে ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা হাকিমের কোনো কথা হিকমত থেকে খালি না জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি না এক নাম্বার জবাব এখানে জালিকা দ্বারা উদ্দেশ্য হলো হাজা জালিকাল কিতাব মানে হাজাল কিতাব দুই নাম্বার জবাব ওই কিতাব ওই কিতাব ওই কিতাব বলতে কি বুঝাইলেন বলে কোরআন শরীফের পারা শব্দ অর্থ তোমার চোখের সামনে থাকলেও কোরআন শরীফের ফাসাহাত বালাগাত হিকমত তরজমা তাফসীর তোমার ব্রেন থেকে অনেক 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 দূরে সেদিকে ইঙ্গিত করে বলা হয়েছে এটা ওই কিতাব নাম্বার থ্রি ওই কিতাব বলার কারণ হলো এই যে কোরআন শরীফ এই কিতাবটাকে ওই কিতাব বলে বুঝাইতেছেন এ কোরআন শুধু মুহাম্মদের কাছে নাজিলকৃতই কিতাব না এ কিতাব এমন এক পাওয়ারফুল কিতাব আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছেন ইলম দিয়েছেন সব কিছু কোরআনে দেওয়া ওদিকে ইঙ্গিত করে ইনজিল আর তাওরাত আরো যত আল্লাহর আসমানি কিতাব সবগুলো কোরআনে দেওয়া আছে ওদিকে ইঙ্গিত করার জন্য বললেন ওই কিতাব নাম্বার ফোর ওই কিতাব বলার কারণ কি বলে এটা জমিনের কিতাব না ওই কিতাব বলতে এটা লাউহে মাহফুজের কিতাব কোথায় লাউহে মাহফুজ আপনাদের মিরসরাইয়ের পাশে লাউহে মাহফুজ কোথায় পৃথিবীর বিজ্ঞানীরা বলে এই জমিনটা হলো পৃথিবী মাঝখান জায়গাটা আমরা খালি দেখি এর নাম মহাশূন্য এর উপরে যে আমরা দেখতেছি আসমান এটা প্রথম আসমান মধ্যখান জায়গাটা হলো পাঁচশত বছরের দূরত্ব এখান থেকে প্রথম আসমান ওই আসমানটা মোটা পাঁচশত বছরের দূরত্ব ওই প্রথম আসমানের পরে আরো একটা মহাশূন্য আছে পাঁচশত বছরের দূরত্ব এর উপরে হলো দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটাও মোটা পাঁচশত বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের উপরে আর একটা মহাশূন্য পাঁচশত বছরের দূরত্ব এর উপরে তৃতীয় আসমানটা মোটা পাঁচশত বছর এর উপরে আর একটা মহাশূন্য পাঁচশত বছরের দূরত্ব এর উপরে চতুর্থ আসমান পাঁচশত বছরের মোটা পৃথিবীর আমগো আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো কোন আসমানে লাগানো চতুর্থ আসমান থেকে সূর্য পৃথিবীতে আলো দেয় যদি আসমান একটু উপরে দিত তাহলে এই জমিন বরফ হয়ে মানুষ মরে যেত যদি একটু নিচে দিত জমিন পুরে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত দয়াময় রব্বুল আলামিনকে আহকামুল হাকিমিন বলা হয় আল্লাহ তাআলা তিনটা আসমান নিচে রাখলেন তিনটা আসমান উপরে রেখে মাঝখানের আকাশ থেকে মাঝখানের আসমানে সূর্য ফিট করলেন বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরত্ব এই সূর্য তিনটা আসমান নিচে ভেদ করে জমিনে আলো কিভাবে দেয় মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর কুদরতেই মহা আকাশগুলো বানাইছেন গ্লাস দ্বারা স্বচ্ছ গ্লাস তো গ্লাস যদি হাজারো থাকে আল্লাহর বানানো গ্লাসের তৈরি আসমান থেকে নিচে সূর্যের তাপ আসতে কোনো বাধা আছে বাধা নাই কিন্তু সূর্যের অনেক মুখ আছে একটা মুখ জমিনে দেওয়া বাকিগুলো উপরে ফেরানো ওই একটা মুখের তাপ এত কঠিন দৈনিক ৭০,০০০ ফেরেশতারা সূর্যের তাপ কমানোর জন্য ঠান্ডা পানি দেয় এর পরে যেই তাপটা থাকে এটা ডাইরেক্ট জমিনে আসে না সূর্যের নিচে অনেক নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা সূর্যের তাপটাকে ওই গ্যাসের আবরণে কন্ট্রোল করে জমিনে ফেলছে এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না আল্লাহ কুদরতিভাবে মাথার চামড়া পাতলা মাথায় চুলের কাবার দিলেন পোশাক দিলেন হিংস্র প্রাণীদেরকে
পশম দিয়ে পোশাক দিলেন। এই সূর্য এত তাপ, হাসরের ময়দানে থাকবে মাথার খুবই উপরে, সূর্যের তাপে জমিন হবে তামা, তামার জমিন হয়ে যাবে। সূর্যের চতুর্থ আসমান 500 বছরের দূরত্ব, এরপরে আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে চতুর্থ আসমান, চতুর্থ পঞ্চম আসমান, এর উপরে আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, তার উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান মোটা 500 বছর, এর উপরে আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে একটা নূরের ঘর আল্লাহ বানায় রাখছেন বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফিরিস্তাদের কাবা, দুনিয়ার কাবা মানুষ জিয়ারত করে, তাওয়াফ করে, ফিরিস্তারা ওটাকে তাওয়াফ করে। বর্তমান দুনিয়ার মক্কার কাবা ঘর ঠিক ওই বরাবর ওই বাইতুল মামুর টানানো, বাইতুল মামুর থেকে উপরে সিদারাতুল মুনতাহা একটি বড়ই গাছ, বড়ই গাছ থেকে রসুল বলেন মেরাজের রাতে আমাকে আল্লাহ আরো উপরে নিলেন, আমি উপরে যেতে যেতে দেখলাম অন্ধকার 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 অন্ধকার, অনেক উপরে গিয়া দেখি পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। রহমাতুল্লিল আলামিন বলেন ওই পানি পেরিয়ে যখন আমাকে উপর দিকে নেওয়া হয়, উপরে যাওয়ার পরে দেখলাম আল্লাহর কুদরতের নূরের তৈরি আরশে আজিম, পানির উপরে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিম থেকে 6 জন কি 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন, ওই 8 জন ফেরেশতার কাঁধের উপরে নূরের তৈরি আরশে আজিম রাখা, তারা জানে না তাদের কাঁধের উপরে কি আছে, তাদের কাঁধের উপরে আরশে আজিম, আর ওই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমের অনেক উপরে আল্লাহ তাআলা বানাইছেন নূরের তৈরি কুরসি চেয়ার, যেটা আল্লাহ তাআলার আরশ, আল্লাহর আসন, ওই কুরসিটাও 8 জন কি 4 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন। ওই আরশে আজিম এর উপরে কুরসি রাখা আছে, কুরসির চতুর্পার্শ্বে আল্লাহর নবী বলেন একটা তক্তা লাগানো আছে, তক্তা যেটার নাম হলো লাউহ, লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি হলো সংরক্ষিত, সংরক্ষিত তক্তা, ওই লাউহে মাহফুজের মধ্যে আছে আরশের পাশে ওই তক্তায় পুরো কোরআন শরীফ লেখা আছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যে জালিকাল কিতাব বলেছেন, এটা এই কিতাব নয়, এটা ওই কিতাব, বলে ওই লাউহে মাহফুজে যেই কোরআন টানানো আছে ওই কোরআন শরীফটাই তোমাদের হাতে, এটা জমিনের কোন কিতাব না, এ কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আফামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। জালিকাল কিতাব মানে ওই কিতাব, এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফি, এ কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বলে শাব্দিকও ভুল নাই, তর্জমার লাইনে ভুল নাই, ব্যাখ্যার লাইনে ভুল নাই, এটা এমন একটা কিতাব দুনিয়ার মানুষ যত কিতাব লেখে লেখা দেয় শেষে ভূমিকায় বলে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে প্রিয় পাঠক পাঠিকা আমাকে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্করণ এটা সংশোধন করে দিব। আর আল্লাহ এমন একটা কিতাব এই জমিনের মধ্যে দিলেন আমার নবীর উপরে, আল্লাহ জালিকাল কিতাব লা রাইবা ফির সিল লাগায় দিয়া বললেন কেয়ামত পর্যন্ত এই কিতাব চলবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যত মানুষের সমস্যা হবে অগ্রিম সমাধান এ কিতাবে দেওয়া আছে। এ কিতাব এমন একটা দামি কিতাব, দুনিয়ার কোন কিতাব যদি পড়ি বারবার মজা লাগে না, অথচ কোরআন যত পড়ি ততই মজা লাগে। যে আবু জাহাল নবীর বড় দুশমন, সে আবু জাহাল গোপনে নবীর ঘরের কিনারায় দাঁড়ায় চুপচাপ নবীর তেলাওয়াত শুনে, কারণ নবীর তেলাওয়াতে এত মজা,
কোরআন তেলাওয়াত শুনা মাত্র চোখের পানিগুলো ঝরে পড়ে। আল্লাহর কোরআন এত মজার, আমরা পড়তে জানি না এই জন্যের মর্ম ভালো করে বুঝি না। আমরা যারা পড়তে জানি অর্থ জানি আমাদের কাছে কত মজা লাগে বুঝাইতে পারবো না। আবু জাহাল নবীরে গালি দেয়, আবার গভীর রাতে গিয়া নবীর জবানের তালাওয়াত শুনে। হাসরের ময়দানেও আল্লাহ একটা কনফারেন্স করবে হাসরের ময়দানে মুমিনদের নিয়া, আর আল্লাহ বলবেন দাউদ নবীর কণ্ঠ বড় ভালো ছিল, তুমি কোরআন পড়ে আমার বান্দাদের শুনায় দাও। হাসরের ময়দানে দাউদ নবী যখন কোরআন পড়বে, বান্দারা বেউশ হয়ে পাগল হয়ে বেউশ থাকবে 8000 বছর। ভাইরা আমার, মানুষগুলোকে আল্লাহ হুশে এনে বলবেন তৃপ্তি হয়েছে, বলে না হয় নাই, কারণ কোরআন আমার নবীর জবানে উম্মতেরা পেয়েছি। সে রহমাতুল লিল আলামিনকে একটু শুনাবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, হে পয়গম্বর, আপনি আজ এই সভার প্রধান অতিথি, আপনি আজ আপনার উম্মতের সামনে কোরআন পড়ে শুনান। রহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠে সুন্দর সুললিত ভাষায় কোরআন পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রহমাতুল লিল আলামিনের জবানে কোরআন তেলাওয়াত শোনা মাত্র হাসরের ময়দানের মানুষ বেহুশ হয়ে যাবে, বেহুশ অবস্থায় 8 লক্ষ বছর চলে যাবে। আল্লাহ হুশে এসে হুশে এনে বলবেন তৃপ্তি হয়েছে, বলে না এ কালাম তো আপনার, হে মালিক আপনার কুদরতের কথা। আল্লাহ তাআলা এবার নিজে কোরআন পড়ে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই কোরআন এত মজার কোরআন, আবু জাহাল নবীর তেলাওয়াত শুনে নিজেও শুনে কিন্তু মানুষকে শুনতে দেয় না। দিনের বেলা কৌমের লোকদের বলে, মোহাম্মদ জাদুকর তোরা তার কাছে যাবি না, তেলাওয়াত শুনবি না, কিন্তু মানুষকে ফিরানো যায় না। নবীর জবানের তেলাওয়াত শুনা মাত্র হাজার হাজার কাফের মুসলমান হয়। আবু জাহাল চিন্তা করলো, এই মোহাম্মদের জাদু মন্ত্রগুলো বন্ধ করার জন্য বড় একজন জাদুকর দরকার। ইয়ামান দেশ থেকে একজন জাদুকর ডেকে আনলো ভাড়া করে, জাদুকরের নাম জিমাত অথবা জামাত, কেউ বলেছেন জিমের উপরে পেশ দিয়া জুমাত। জামাত নামের জাদুকরকে আনা হলো। জাদুকর, কেন আমাকে আনা হলো? বলে, আমার দেশে মোহাম্মদ নামের একটা জাদুকর আছে, কি মন্ত্র পড়ে মানুষ পাগল, বসো তুমি। এবার জামাতকে বসায় মোহাম্মদকে ডাকা হলো। রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বড় আদর করে খুশি মনে আসতেছে, মনের ভিতরে আসা, আবু জাহাল আমাকে ডাকছে কেন, হয়তো বা কালেমা পড়বে এজন্য। কিন্তু না, মোহাম্মদের উপরে জাদুকর বসায়া মোহাম্মদের মন্ত্র বন্ধ করবে। যখন জামাত নামের জাদুকর চেয়ারে বসা, রহমাতুল্লিল আলামিন হেঁটে হেঁটে যখন আসতেছে, জামাতের চোখের নজর যখন পড়ে গেল, ওই কে? আবু জাহাল বলে, ওই তো মোহাম্মদ। জামাতের অন্তরে এমন ভয় শুরু হয়ে গেল, জামাত নামের জাদুকর একবার চেয়ার থেকে উঠে আবার বসে। আবু জাহাল বলে, রে কি হয়েছে? বলে, কিছু হয় নাই, বসো। এই লোকটা কি তুমি বলতেছো সে জাদুকর, মানুষের দুশ্মন? বলে হ্যাঁ। বলে, আসতে দাও। রহমাতুল্লিল আলামিন যখন সামনে আসলেন, জামাত দাঁড়ায় বলে, আপনি নাকি জাদু দিয়া মানুষকে পাগল করতেছেন? বলে হ্যাঁ। জামাত বলে, কি মন্ত্রগুলো পড়ে পাগল করেন, একটু মন্ত্র আমাকে শুনান। রহমাতুল্লিল আলামিন জামাত নামের জাদুকরের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত যখন শুরু করলো, জাদুকর জামাদের চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আবু জাহালের চান্দি গরম হয়ে গেল, যারে দিয়া ভূত সারামু দেখি তাকেই তো ভূতে পেয়ে গেল। এই জামাত
তোমার চোখে পানি কেন বলে রে আবু জাহাল, মনে কিছু করবি না, আমার অন্তরে আমি লোকটার প্রতি বড় ভক্ত হয়ে গেছি। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি প্রকাশ্যে ঘোষণা দিয়া যাই। আবু জাহাল বলে খবরদার, বলে এটা তো বাধা দিয়ে আটকায় রাখা যায় না, কারণ এটা নদীর সমুদ্রের স্রোতের পানি, যখন চলে বাঁধ দিলেও বাঁধ ভেঙ্গে নিয়ে যায়, এটাকে ধরে রাখা যায় না। কোরআনের একশন আর মহাব্বতের এমন টান, এটাকে লাঠি দিয়া টাকা দিয়া দমানো যায় না রে বাবা। কোরআনের পাগল যারা হয়ে যাবে, এরা কোরআনের তেলাওয়াত যখন পাবে সাপে সাপুরিয়ার বাঁশির গান যখন শুনে, টান যখন শুনে, যত বড় গর্তের ভিতরে থাকবে বাঁশুরিয়ার বাঁশির টানে হাজির। মুসলমান ইমানদার, যেই কোরআনের মহাব্বত মুমিনের অন্তরে ঢুকবে, কোরআনের মাহফিল হোক তেলাওয়াত শুনলে আর ঘরে বসে থাকতে পারে না। কোরআনের উপরে কোনো কলঙ্কর যদি দাগ বসাইতে চায়, মুমিন তখন জীবন দিতেও কোনো দ্বিধা করে না। জামাত নবীর তেলাওয়াত শুনে পাগল, আবু জাহালের সামনে জামাত রহমাতুল্লিল আলামিনের সামনে কালেমা পড়ে গেল, আর বলে রে পয়গম্বর মনে কিছু নিও না, বরদোয়া করো না, আমি তোমার হাতে আজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।